আমরা অনেকেই ভালোবাসার মধ্যে কত কি কমিটমেন্ট করি বা অনেক কিছু বলে থাকি আমাদের প্রিয় মানুষটিকে, তাই না? শুনলে হাস্যকর হলেও কখনো কখনো আমরা এরকম তো বলেই থাকি যে তোমার জন্য আমি আকাশের চাঁদ ধরে আনতে পারি, তোমার জন্য আমি আকাশের তারা ধরে আনতে পারি। আবার কেউ কেউ তো বলে যে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি, কেউ কেউ বলে আমি তোমার জন্য এটা করতে পারি, ওটা করতে পারি, আরও না জানি কত কি আমরা বলি। কিন্তু সত্যি এগুলো বাস্তবে হয় কি? হয় না। কিন্তু আজ আমি এমন একজনের কথা তোমাদেরকে বলতে চাই, সেটা কিন্তু বাস্তবে হয়েছে। মানুষ যে ভালোবাসার জন্য কি না করতে পারে সেটাই উত্তর চব্বিশ পরগনার তাপসবাবু প্রমাণ করে দিয়েছেন। তাপসবাবু আর তাপসবাবুর স্ত্রী ইন্দ্রাণী দেবী। ইন্দ্রাণী দেবী মারা গিয়েছেন গত কোভিডে, এবং তারপর তাপসবাবু যে কাণ্ডটি ঘটিয়েছেন তার স্ত্রীর জন্য, সেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। প্রবীণ তাপসবাবু তার প্রয়াত স্ত্রীর প্রতিমূর্তি তৈরি করিয়েছেন। সে যেন আমার পাশে আজও বসে আছে। এই গানটার লাইন এতটা বাস্তব হয়ে উঠতে পারে, মনে হতে পারে গায়ে কাঁটা দিতে পারে, আজকে এখানে এসে সেটা মনে হচ্ছে। এত জীবন্ত কারণ সিলিকন দিয়ে তৈরি। তাপসবাবু যে তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন, তার সহধর্মীকে কতটা ভালোবাসতেন, সেটা তাপসবাবুর এই কাণ্ডটি থেকে পরিষ্কার বুঝতে পারি আমরা। তাপসবাবু ইন্দ্রাণী দেবীর প্রয়াত হওয়ার পর ইন্দ্রাণী দেবীর একটি প্রতিমূর্তি তৈরি করে তারই ঘরে রেখে দিয়েছেন, এবং সেটি এতটাই জীবন্ত, এতটাই রিয়েলিস্টিক দেখতে, সেটা দূর থেকে তোমরা দেখলে তোমরাও বিশ্বাস করতে পারবে না যে এই মূর্তিটি একটি আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। সিলিকন দ্বারা এই মূর্তিটি তৈরি করতে 2,50,000 টাকা খরচ হয়েছিল। প্রথমে তাপসবাবুর পরিবারের লোকজন এটিতে সম্মতি দিতে চাননি, কিন্তু ওই তাপসবাবুর ভালোবাসা, তাপসবাবুর ইচ্ছাশক্তির কাছে তাদের বশ্যতা স্বীকার করতে হয়েছে। এরকম একটি মূর্তি তৈরি করে তাপসবাবু তার স্ত্রীর প্রতি যে কতটা ভালোবাসা ছিল সেটা আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন। আমরা ভালোবাসার মধ্যে কত কি বলে থাকি, তাই না? আজকাল মানুষ যেখানে ভালোবাসতে ভুলে যায়, যেখানে এত ব্রেকআপ, এত সম্পর্ক ছেদ হয়, এত সম্পর্কের মধ্যে বিচ্ছেদ দেখি, সেখানে তাপসবাবুর এই ভালোবাসাটা আমাদেরকে যেন নতুন করে ভালোবাসতে শেখায়। যেখানে জীবিত থাকতে আমরা ভালোবাসার মর্যাদা দিতে পারি না, এবং সেখানে একজন মারা যাওয়ার পর তার প্রতি এতটা ভালোবাসা থাকতে পারে, সেটা তাপসবাবুর মতন লোকরা না থাকলে আমরা বিশ্বাসই করতে পারতাম না। এবং এই মূর্তিটি তাপসবাবুর কাছে আজও তার স্ত্রীকে কিন্তু বাঁচিয়ে রেখে দিয়েছেন। হয়তো আমাদের মতন তরুণ প্রজন্মদের তাপসবাবুর এই প্রেম, তাপসবাবুর এই যে ভালোবাসা তার স্ত্রীর প্রতি, হয়তো আমাদেরকেও অনেক অনেক অনেকটা ভালোবাসা শিখিয়ে দিয়ে যেতে পারে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করো। হয়তো এই ভিডিওটা অনেক অনেক মানুষকে ভালোবাসতে শিখিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দাও, যাতে আমরা প্রমাণ করতে পারি আমরাও তাপসবাবুদের মতো লোকদের ভালোবাসি, আর তাপসবাবুর মতো লোকরা আমাদের কাছে একটা ইন্সপিরেশন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। চশমাটা দেখছেন অরিজিনাল, তারপরে শাড়িটা, এই শাড়িটা আমার ছেলের বিয়ের রিসেপশনে পরেছিল, আসামে আমি কিনেছিলাম, তখন আসামে আমি পোস্টেড ছিলাম, ছেলের যখন বিয়ে হয় 2011-তে। তারপরে সেই শাড়িটাই, কিন্তু আমি শাড়ি ব্লাউজ আমি এমনভাবে বলেছি যে যাতে এই মেজারমেন্টই সব যেন হয় আর কি, যাতে এইটাই আমি পরাতে পারি, কারণ এটা আমার খুব পছন্দের শাড়ি ছিল। হাতের বালাটা যেটা করিয়ে দিয়েছে, হ্যাঁ, না না, হাতের কোনটা, ওই, হ্যাঁ, ওটা করিয়ে দিয়েছি।